হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সিপি স্টাইলে চিকেন ললিপপ কতটা স্পঞ্জি আর সফটি আসলে এটা না দেখলে মিস করবেন কারণ এটা আমাদের ছোটো ছোটো সোনামনিদের যেমন খেতে পছন্দ আমাদেরও কিন্তু কম নয় তাহলে দেখি নেই কি কী লাগছে এই চিকেন ললিপপ তৈরি করতে আমি এখানে মুরগির মাংসের কিমা করে নিয়েছি দেড় কাপ মুরগির বুকের অংশটা আমি ছোট ছোট করে কেটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও করে নিতে পারেন এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি গুড়মরিচের গুঁড়া হাফ চা চামচ আমি সাদাটা দিয়েছি কালোটাও দিতে পারেন আর দিচ্ছি রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট হাফ চা চামচ এখন লবণটা পরিমাণ মতো দিয়ে নিব আর সয়া সস দিব আমি এখানে দেড় চা চামচ কারণ লবণটা সয়া সসে কিন্তু লবণ থাকে লবণটা দেখে শুনে দিতে হবে আর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচামরিচ কুচি আর শুকনো মরিচের খোসা আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি চিকন করে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম পুদিনা পাতা দিব হাফ চা চামচ ধনিয়া পাতা হাফ চা চামচ কুচি করে নিতে হবে খুব মিহি করে এখন এর মধ্যে আমি দিব টমেটো ক্যাচ টমেটো দিয়ে দিচ্ছে আমি এখানে দেড় চা চামচ আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার পরবর্তীতে আপনারা ময়দাটাও ইউজ করতে পারেন কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না আমি এখানে দেড় কাপ কিমাতে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারাও সেই অনুপাতেই দিবেন আর এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সবগুলো মশলার সঙ্গে এই কিমাটা একটু আঠালো হবে কিন্তু তাতে কোনো সমস্যা নেই এখন একটি প্লাস্টিক র্যাপার দিয়ে আমি ভালো করে মুখটা বন্ধ করে নর্মাল টেম্পারেচার ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য 30 মিনিট পর আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন কিন্তু এই কিমাটা একটু আঠালো বাপটা কমে যাবে আর মশলাগুলো ভালোভাবে কিমার সঙ্গে মিশে গিয়েছে এখন যা করতে হবে আমি এখানে ফয়েল পেপার নিয়েছি একটু বড়ো সাইজ করে নিতে হবে ফয়েল পেপারটা এর মধ্যে ললিপপের শেপটা তৈরি করে নেব এখন মাংসের কিমাটা আমি এই ফয়েল পেপারের মধ্যে বিছিয়ে দিচ্ছি যেই ললিপপের শেপ একটি তৈরি করব এখানে সেই শেপটা ঠিক এভাবে মাংসগুলো সবটা কিমাই দিয়ে দিলাম দিয়ে চামচের মাধ্যমে ঠিক এরকম করে একটি শেপ তৈরি করব আর এটাকে খুব সুন্দর করে লেভেল করে নিতে হবে চামচ দিয়ে সমান করে করে যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে কোনো অংশেই খুব ভালোভাবে এটাকে চেপে চেপে সমান করতে হবে আমারটা প্রায় হয়ে গিয়েছে তারপরেও একটি হাতের মধ্যে এরকম প্লাস্টিক নিয়ে ইচ্ছে করলে আপনারা হাত দিয়েও একটু সমান করে দিতে পারেন সমান হয়ে গেলে এই ফল বয়েল পেপারটা ধরে ঠিক এভাবে এটাকে আস্তে আস্তে মুড়িয়ে শেপটাকে সুন্দরভাবে একটি রোলারের মতো ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে তৈরি করে নিতে হবে এখন কিন্তু শেপটাকে এইভাবে চেপে আস্তে আস্তে রাউন্ডটা ঠিক করে নিতে হবে যাতে পানি ভিতরে না ঢোকে যেহেতু এটা আমরা এখন ভাপে দিব সেদ্ধ বসিয়ে দেব মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি দুই পাশ থেকে মুখটাকে মুড়িয়ে ঠিক এভাবে বন্ধ করে তারপর মুখ দুটির মধ্যে ধরে এটাকে সমান করে নিতে হবে ঠিক এভাবে চেপে চেপে যাতে ললিপপের লম্বা শেপটা সুন্দরভাবে রাউন্ড হয় আমার এটা হয়ে গিয়েছে আমি পাতিলাতে গরম পানি বসিয়ে দিয়েছি এখন এই চিকেন ললিপপের কিমাটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম দিয়ে দিলাম পাতিলায় হাই আছে পাঁচ মিনিট পর আমি একটু দেখে নিচ্ছি পানিটা ফুটে গিয়েছে এর মধ্যে আমি একটু নেড়ে দেব এটা কি এই সাইড থেকে ওই সাইড একটু ঘুরিয়ে দিতে হবে হালকা করে তারপর আবারও আমি ডেকে দিয়েছি পাঁচ মিনিট পর আবারও আমি একটু দেখে নিচ্ছি ঠিক এভাবে রাউন্ডটাকে এক দুইবার ঘুরিয়ে দিতে হবে যাতে চতুর্দিক থেকে সেদ্ধ হয়ে যায় আমি একটু ঘুরিয়ে দিয়ে আবারও ডেকে দিচ্ছি আমি এরকমভাবে আবারও পাঁচ মিনিট পর দেখে নামিয়ে নেব আমি টাইমটা বলে দিচ্ছি কতক্ষণ সময় লাগছে আমার এটা সেদ্ধ হতে আমি ঠিক পনেরো মিনিট পর এটাকে নামিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দুইবার এই সেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিয়েছি নামিয়ে এখন আমি রুম টেম্পার রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয় দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে এবং সেদ্ধটাও ভালোভাবে হয়ে গিয়েছে এখন যখন ঠান্ডা হয়ে আসছে আমি খুলে নিচ্ছি এটাকে আস্তে আস্তে দুটি মুখ আগে খুলে দিতে হবে আমি খুলে নিচ্ছি খুব আস্তে আস্তে করে খুলতে হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই রাউন্ডটা চিকেন ললিপপের এটাই কিন্তু দারুণ ললিপপের শেপ তৈরি হয়ে গেল এখন আমি এটাকে একটি দাঁড়ালু ছুরির মাধ্যমে কেটে নেবো কাটার সময় ঠিক এভাবে চাপ দিয়ে কেটে নিতে হবে ঠিক এভাবে আমি হাফ ইঞ্চি মোটা রেখে এটাকে কেটে নিচ্ছি হয়ে গেল আমার সবগুলো ললিপপ কাটা তো এখন আমি এগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো থেকে আপনারা যদি চান এক মাসের জন্য ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন আমি কিছুটা রেখে দিব উঠি আর কিছু ফ্রাই করে দেখাবো তো এটা কিন্তু খুবই স্পঞ্জি এবং সফটি হয়েছে আর ভাজার পরে বোঝা যাবে আমি এখন কিছু বেজে নিব প্যানে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে এগুলোকে হালকা সোনালি কালার করে বেজে নিব হালকা কালারটাই করতে হবে আমি তেলটা একদম লো আছে গরম করেছি এটা হাই আছে গরম করে দেওয়া যাবে না আর লো আছেই ভাজতে হবে দুই তিন মিনিট ভাজলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে চিকেন ললিপপের দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে তো এখন সস আমি এখানে এটা সসের সাথে সার্ভ করছি আর একটু দেখিয়ে দিচ্ছি বাজার পর কতটা স্পঞ্জি আর ভিতরটা কতটা সফটই এটা সিপির যে কোনো অংশে কম নয় তো এখন বাচ্চাদের জন্য আমরা কিন্তু ঠিক এই শ্বাসলিটের কারিটা দিয়ে আমি একটু ঢুকিয়ে ঠিক সিপির মতোই করে দেবো এটা বাচ্চারা খেয়ে নিবে খুব মজা করে আমি সবকটি স্টিকে ঢুকিয়ে সার্ভ করছি এতটা স্পঞ্জি আর মজাদার খাবার কার না খেতে ভালো লাগে ভিউয়ার্স আপনারাও ট্রাই করবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ